হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট অথবা ডিঅ্যাক্টিভেট করা যায়। তো সেজন্য আমি প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে এখানে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে দেখুন সেটিংস অপশন আছে, সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তো এর মাঝামাঝিতে খেয়াল করুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব। তো আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলাম। তো এখানে ভিউয়ার দুইটা অপশন আছে, তো নিচের যে অপশনটা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনটাতে আমি ক্লিক করব। তো আমি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করলাম। তো এখানে ভিউয়ার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। তো আপনার অ্যাকাউন্টটি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ টু ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিলে, দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তো সেজন্য প্রথমে এই ডিলিট সিলেক্ট করে নিতে হবে এইখানে ক্লিক করে। তো আমি ডিলিট সিলেক্ট করলাম। করার পর আবারও এই কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এরপরে পাসওয়ার্ড দিলে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছি না, তো সেজন্য আমি এখানে আর ক্লিক করলাম না। তো ভিউয়ার, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।